আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক। আজ আপনাদের জন্য ঈদ স্পেশাল রেসিপি হিসাবে থাকছে গরুরে জ্বালা। যদিও বা গরমের তীব্রতা ছাড়িয়ে বৃষ্টি আমাদের জন্য শীতল পরশ নিয়ে এসেছে, তবুও দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে এই খাবারগুলো আপনাদের ভালো লাগবে বলে আমি আশা করছি। তো চলুন মূল পর্বে যাওয়া যাক। ঈদ স্পেশাল গরুরে জ্বালার জন্য আমি নিয়েছি 1 কেজি গরুর গোশ, তার সাথে থাকছে লং, তেজপাতা এবং কিছু গোলমরিচ, লবণ এবং হলুদের গুঁড়া, পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি এবং থাকছে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, শুকনো মরিচ বাটা। বিশেষ এই মশলার পেস্টটাতে আমি ব্যবহার করেছি 1/4 ভাগ জয়ফল, 2 টুকরা দারুচিনি এবং 5টা এলাচ, এবং আরও নিয়েছি পেঁয়াজ বেরেস্তা এবং সয়াবিন তেল তো থাকছেই। তো কথা না বাড়িয়ে চলুন মূল পর্বে চলে যাওয়া যাক। তো আমার প্যানটা গরম হয়ে এসেছে, আমি এই পুরো রেসিপিটার জন্য আমি 100 গ্রাম পরিমাণ তেল ব্যবহার করব। আমি 100 গ্রাম পরিমাণ তেল প্যানে দিয়ে দিয়েছি এবং আমি একটু অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে এসেছে, আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তেলের ভিতরে এবং আমি পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বরাবরের মতো এবারও আমরা খেয়াল রাখবো যেন পেঁয়াজটা পুড়ে না যায়, একটু বাদামি বর্ম ধারণ করলেই আমরা অন্য অন্য মশলা মিশাবো এটার সাথে। আমার পেঁয়াজ বাদামি বর্ম ধারণ করেছে, আমি এটার সাথে এবার দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ রসুন বাটা, দেড় চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ জিরা বাটা, 1/2 চা চামচ মরিচের ব্যবহারটা যে যেমন মরিচ খেতে পছন্দ করেন, তবে আমি এখানে 1.5 চা চামচ মরিচ ব্যবহার করছি। এবার মশলাটাকে একটু কষিয়ে নিব আমি। এবং এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ এবং লবণ। বেশ একটু ঘন ঘনই নাড়তে হবে যেন মশলাটা কোনোভাবেই তলায় পুড়ে না যায়। মশলা কষিয়ে ফিরে আসছি 5 মিনিট পর। প্রথমেই আমি 1 কেজি গু পরিমাণ গরুর গোশ ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, এটাকে আমি এখন কষানো মশলার ভিতরে দিয়ে দিব। এখানে অবশ্যই হাত ব্যবহার করতে হবে, না হলে মশলা ছিটকিয়ে গায়ে ওঠার সম্ভাবনা থাকবে। ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে করে মশলাটা গোশের সর্বত্র ছড়িয়ে যায়। নেড়ে চেড়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। গোশটাকে আসলে খুব ভালোভাবে কষাতে হবে, কারণ গোশ কষানোর উপরে নির্ভর করে গোশের স্বাদটা। যত ভালোভাবে কষানো হবে তত গোশটা নমনীয় এবং খেতে সুন্দর হবে, এবং যদি সম্ভব হয় আপনারা বাটা মশলা ব্যবহার করবেন, কারণ বাটা মশলা খাবারের স্বাদকে বাড়িয়ে দেয়। এবার আমি কিছু সময়ের জন্য ঢেকে দিব। তো আবারও ফিরে আসলাম, দেখতে পাচ্ছি গোশের ভিতর থেকে পানি বেরিয়ে এসেছে, বেশ ভালোভাবেই কষাতে হবে গোশটাকে। কষানোর মাঝেই আমি এটার ভিতরে দিয়ে দেবো 2টা তেজপাতা, 2টা এলাচ এবং 5 থেকে 6টা গোলমরিচের দানা। এগুলো দেওয়ার পরে একটু নেড়ে আমি আবার 5 মিনিটের জন্য ঢেকে দিব। এবং গোশটা একটু সময় নিয়ে কষাতে হয় যাতে গোশ থেকে যে পানিটা বের হয় এটা যেন শুকানোর জন্য একটু সময় পায়, এবং কিছু পরপরই নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। তো আমি আবার একটু নেড়ে দিব গোশটাকে। এবং গোশের থেকে যে পানিটা বেরিয়েছে এইটাতেই গোশটাকে সিদ্ধ করে নিতে হবে। গোশ থেকে যে পানিটা বেরিয়েছে এটা শুকানোর জন্য অপেক্ষা করব এবং ফিরে আসছি 15 মিনিট পর। ফিরে আসলাম 15 মিনিট পর।
দেখা যাচ্ছে পানিটা বেশ শুকিয়ে গেছে। আমি আবারও বলছি গোশটা একটু সময় নিয়ে কষাবেন, এতে করে স্বাদটা বেশ ভালো হয়। আমি কিন্তু অলরেডি খুব সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি, আপনারা হয়তো পাচ্ছেন না, তবে আপনারা যখন ট্রাই করবেন অবশ্যই এই ঘ্রাণটা আপনারা পাবেন। আবার একটু ঢেকে দিলাম কিছু সময়ের জন্য, এবং মাঝে মাঝে খেয়াল করতে হবে যে তলায় পুড়ে যাচ্ছে কি না, কারণ প্রপার কষানো মানে হচ্ছে তলায় একটু স্টিকি স্টিকি ভাব চলে আসবে, মানে একটু ধরে ধরে যাচ্ছে এরকম একটা ভাব চলে আসবে। তো অলরেডি দেখতে পাচ্ছি আমার পানিটা প্রায় শুকিয়ে তলায় যে স্টিকি একটা ভাব চলে আসার, মানে একটা ধরে যাওয়া একটা যে ভাব, সেটা হয়ে এসেছে অলরেডি। তো আমি এখন একটু পানি অ্যাড করবো এটাতে। পানিটা দেওয়ার পরে আমি একটু একটু নেড়ে দিব, দিয়ে আবার ঢেকে দিব কিছু সময়ের জন্য। ফিরে আসলাম কিছু সময় পরে, গোশটা বেশ ফুটছে, একটু পানি দেওয়া হয়েছে এটাতে। তো এবার আমি যে স্পেশাল মশলাটা রেডি করেছিলাম, যেটাতে আমি ব্যবহার করেছিলাম 4 ভাগের 1 ভাগ জয়ফল, 2 টুকরা দারুচিনি এবং 5টা এলাচ, তো এই মশলাটা আমি এবার সম্পূর্ণ দিয়ে দিচ্ছি গোশের ভিতরে। মশলাটার কিন্তু খুবই সুন্দর একটা ঘ্রাণ আছে, যেটা আপনারা হয়তো বুঝতে পারছেন না, যখন ব্যবহার করবেন তখন আশা করি আপনারাও অনুভব করতে পারবেন যে ঘ্রাণটা কতটা সুন্দর। তো এই মশলাটা দেওয়ার পরে আমি এবার একটু নেড়ে দিচ্ছি ভালোভাবে। গরম মশলা এবং জয়ফলের যে সুন্দর একটা ঘ্রাণ আমার নাকে আসছে বারবার, আমি তো লোভ সামলাতে পারছি না, তো আমি কিছু সময়ের জন্য আবারও ঢেকে দিলাম। গোশটা একটু নেড়ে দিচ্ছি, বেশ ঝোলটা বেশ ঘন হয়ে এসেছে। রেজালার ঝোলটা আসলে একটু থিক হয়, সেটাই প্রপার স্বাদ নিয়ে আসে। বেশ একটা মাখামাখা ভাব চলে আসছে এবং তেলও কিছুটা উপরে ভাসমান। এবার আমি ফাইনাল ইনগ্রিডিয়েন্টস হিসাবে পেঁয়াজ ব্রেস্তাটা উপরে দিয়ে দিচ্ছি। আসলে পেঁয়াজ ব্রেস্তাটা দেওয়ার কারণ হচ্ছে এটাতে অন্যরকম একটা ফ্লেভার পাওয়া যায়, আপনারা যখন ব্যবহার করবেন আশা করি আপনারা বুঝতে পারবেন। আমি দিয়ে দিলাম পেঁয়াজ ব্রেস্তাটা, আমি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ ব্রেস্তা নিয়েছিলাম। এভাবেই ঢেকে দিচ্ছি এবং ফিরে আসছি যথারীতি 10 মিনিট পর। ফিরে আসলাম 10 মিনিট পর, বেশ একটা রং এসেছে এবং খুবই সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। প্রস্তুত হয়ে গিয়েছে আমাদের ঈদের স্পেশাল গরু রেজালা, এখন রেজালাটা পরিবেশন করার জন্য পুরোপুরি প্রস্তুত। তো ফিরছি ডেকোরেশনের পর। খুবই সাধারণ ডেকোরেশন দিয়ে পরিবেশন করলাম আমাদের ঈদ স্পেশাল গরু রেজালা, খুবই সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, আশা করি খেতে অনেক সুন্দর হবে। আপনারা অবশ্যই ঈদে এই রেসিপিটা ট্রাই করবেন এবং অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে। এই ছিল আমাদের সংক্ষিপ্ত আয়োজন, জানি না আপনাদের কেমন লেগেছে, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং এখনও যদি সাবস্ক্রাইবার না হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। চাইলেই আমাদেরকে ফলো করতে পারেন টুইটার, ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজে, লিঙ্ক থাকছে ডিসক্রিপশন বক্সে। এবং অনেকেই যাত্রা করছেন এই ঈদে, আপনাদের যাত্রা শুভ হোক। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।